কি সমস্যায় জর্জরিত, কোনোভাবে পাচ্ছেন না সমাধানের পথ, ভুগছেন কি ব্যর্থতার হতাশায়? জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনের শক্তিশালী প্রয়োগে অগণিত মানুষকে যিনি দেখিয়ে চলেছেন সমস্যা মুক্তির পথ, প্রকৃত গুণী ও শাস্ত্রজ্ঞ রূপে পরিচিত জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রীজির কাছে তাহলে পৌঁছে যেতে পারেন একটি বার। তার সাথে যোগাযোগের নাম্বার 8420576049। রানাঘাট, হাওড়া ময়দান, আরামবাগ, বর্ধমান, কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি ও চালসাতে তাকে নিয়মিত পাবেন। এছাড়া তার অনুষ্ঠান দেখুন নিয়মিত আপনাদের প্রিয় এই চ্যানেলে। সুখে দুঃখে সবার পাশে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী। অনুষ্ঠানে হাজির হয়েছি। আজকে অনুষ্ঠানের শুরুতে আমি একটা মন্ত্র উচ্চারণ করছি, তারপরে আমি মূল অনুষ্ঠানে আসব। ভিউয়ার্স যারা আছেন আজকে, তাদেরকে বলবো জন্ম তারিখ, জন্ম সময় ইংলিশে যদি থাকে হাতের কাছে রেখে দয়া করে তবেই ফোনটা করবেন। আমি আসছি আসল অনুষ্ঠানে। ওম সংগ্রাহ ঐ সবর্ণা ঐ সবাহনা ঐ সপরিবার ঐ অক্ষব্য মহাকাল ভৈরব সহিতা ঐ এক জটে উগ্র তারা চরণ কমলে বিল্বপত্র পুষ্পাঞ্জলি সমর্পিত মস্তু। জয় মা তারা, জয় জয় তারা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অনুষ্ঠানে আজকে আলোচনা যেটা মূল আমি ঠিক করেছি, আজকে আলোচনাটা আগের দিনকে কমপ্লিট করতে পারিনি, বৃহস্পতির গোচর। দেবগুরু বৃহস্পতি এক একটা ঘরে এক বছর করে থাকে, ১২ বছর বাদে তার নিজস্ব ঘর যেটা ধনুরাশির ঘর সেই ঘরে বৃহস্পতি এসেছে গত ৫ নভেম্বর। বৃহস্পতি আসার ফলে কি হলো, আমি এর আগের দিনকে আলোচনা করেছিলাম সিংহ রাশি পর্যন্ত, এই কর্কট রাশি পর্যন্ত। আমি সিংহ রাশি থেকে আবার আসছি, শুরু করছি। যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের লগ্ন সাপেক্ষে ১ ২ ৩ ৪ ৫ পঞ্চম ভাব, পঞ্চম ভাবে বৃহস্পতি আসার ফলে, পঞ্চম ভাবে বৃহস্পতি এলো যখন, তাহলে কী হলো, যাদের বিয়ে মানে ম্যাচিওর করছে না, প্রেম ভালোবাসা এই জায়গাগুলো থেকে কিছু ডিস্টারবেন্স আসছিল, এই জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট হবে, সম্পর্ক নতুন আসতে পারে জীবনে। হ্যাঁ, বিয়ের জায়গাটা ম্যাচিওর করতে পারে, যে না বিয়েটা করে নেওয়ার দরকারে অনেক বছর হয়ে গেল, এরকম অনেক রিলেশন আছে যেগুলো বিয়েটা কিছুতেই ম্যাচিওর করাচ্ছে না, যেহেতু পঞ্চমভাবে এলো। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তাহলে পঞ্চমে যদি বৃহস্পতি আসে তার দৃষ্টি হচ্ছে কি, নবম ভাবকে দেখছে, একাদশকে দেখছে, দ্বাদশ এবং লগ্নকে দেখছে। তাহলে যদি একাদশকে দেখে, নবমকে দেখে, নবমকে দেখে মানে যাদের উচ্চ বিদ্যার জন্য বাইরে যাবে চিন্তাভাবনা আছে তারা এগোতে পারে। নবম স্থান থেকে আমরা উচ্চ বিদ্যা দেখি, ধর্মীয় কোনো ব্যাপারে কোনো দূরে যাত্রা সেটাও আমরা নবম ভাব থেকে দেখি, পিতাকে নবম থেকে দেখি। নবম ভাব যদি বৃহস্পতি এসে যায়, ঢাকা গেল যে তার বাবা দীর্ঘদিন থেকে ভুগছে, রোগ ভোগ লেগেই আছে, ডাক্তার দেখাচ্ছে ঠিক হচ্ছে না, ২০২০তে দেখা গেল যে কিছুটা বেটার তিনি হলেন, এটা হতে পারে। এবারে একাদশ ভাব, একাদশ ভাব কি, একাদশ ভাব থেকে আমরা দেখি সাফল্য, ইলেভেন্থ হাউস। নমস্কার, কেউ আছেন? হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, তুমি অধিকারী? আচ্ছা, আমি দাদা খুব ভালো লাগে, আজকে খুব কষ্ট করে লাইনটা আসলাম আপনার। আচ্ছা আচ্ছা, বলুন জন্ম কথা বলুন। জন্ম হচ্ছে আমার ১ আগস্ট ১৯৮১। আমি ইউটিউবে দেখি মাঝে মধ্যে, তো অনেক কিছু জানতেও পারি, খুব ভালো লাগে। আজ খুব বহু কষ্ট করে আপনার ফোনটা পেলাম আজকে। আপনার তো এডুকেশন অনেকটা হওয়া উচিত ছিল, লগ্নপতি ১ ২ ৩ ৪ চতুর্থ পতি বৃহস্পতি দেখে দ্বিতীয় ভাবে বসে আছে, ২ ৪ ৫ ৬ ৭ ৮ না, এডুকেশনে কিছু বাধা এসেছিল? হ্যাঁ, বাধা তো এসেছিল, মেন বাধা আর্থিক বাধা প্রচুর ছিল। চতুর্থ পতি বৃহস্পতি অষ্টমের সাথে কানেকশন যখন করতে ২ ৪ ৮ আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা আর টাকার জায়গাটা ইনকামের জায়গাটাও কিছু ডিস্টার্বেন্স হয়েছে? হ্যাঁ, ওটা তো হয়েছে। আচ্ছা, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে লাইফটা কাটছে আর কি। আচ্ছা, কিন্তু আপনার দ্বাদশ ভাবও খুব ডিস্টার্ব আছে, দ্বাদশ ভাবে আপনার চন্দ্র রবি মানে আপনার কর্কট রাশি আর লগ্ন হচ্ছে সিংহ,
এখানে রাহু বুধ এক জায়গায়, চন্দ্র রাহু এক জায়গায়, মেন্টাল ডিস্টারবেন্স দেবে, পারিবারিক জীবনে বিয়ে যদি করে থাকেন তাহলে দাম্পত্য সমস্যাও কিছু দেবে। বিয়ের একটা প্রবল কানেকশন, বয়সটা অনেক হয়ে গেল তো ওই জন্য ভাবছি যে বিয়েটা কি আর হবে, মানে আর করা ঠিক হবে না, হওয়ার কিছু নেই বা হবে না তাও না, এরকম কিছু নেই। যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতি ঢুকবে 2022 আপনাকে বিয়ের একটা ভালো জায়গায় এসে নিয়ে চলে আসবে, ঠিক আছে, মানে ভালো সম্পর্ক পাওয়া যাবে, হওয়া যাবে, হ্যাঁ হবে, আর সাংসারিক লাইফটা কি ভালো হবে? 2, 3, 4, 5 আপনার তো জীবনে রিলেশন যদি না থাকে, আপনি 2020 আপনার জীবনে রিলেশনে জড়াবেন, কারণ আপনার পঞ্চম ভাবে অলরেডি বৃহস্পতি শিফট করে গেছে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, একটু আমি বলবো যে 2020 জানুয়ারির পর থেকে আপনি ফুল এফোর্ট দিন, আর্থিক দিকটা একটু ডিস্টার্ব আছে, তার জন্য আপনাকে বলবো যে একবার পারলে সামনে আসবেন, এই 3 মিনিটে এতটা ডিসক্রিপশন পুরোটা দেওয়া খুব টাফ, হাউস ধরে ধরে ক্যালকুলেশন করা, নক্ষত্র ধরে ক্যালকুলেশন করা, এগুলো একটু টাফ, আপনি একটু ডিসকানেক্ট হয়ে গেল, আপনি পরবর্তীকালে আমার যে নাম্বারটা যায় একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, যদি মনে করেন আপনার ফিনান্স বা ইনকাম, সেকেন্ড হাউস, কথা বলা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে, এটাকে আপনি ঠিক করিয়ে নেবেন। যে প্রসঙ্গে আসছি, আমি আলোচনা করছিলাম সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশি একাদশ ভাব যেটা বলছিলাম, ইলেভেন্থ হাউস, ইলেভেন্থ হাউস হচ্ছে যে সাকসেসের ঘর, ইলেভেন্থ হাউসে যখন জুপিটার, দেবগুরু, বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল আপনার কিন্তু দরজা খুলে গেল, উচ্চ বিদ্যার জন্যে বলুন, কোনো ধরুন ট্যুরে যাবেন একটা, সেটাও হতে পারে যে আপনি ট্যুরে যেতে চাইছেন, বেড়াতে যাবেন, অনেক দিন থেকে প্রোগ্রাম করছেন, কিছুতেই হচ্ছে না, এবার আপনাকে করাবে ওটা, সেটা ধর্মীয় কারণে তীর্থ দর্শন করতে পারেন, এমনিও যেতে পারেন লং ডিস্টেন্স ট্যুর, ঠিক আছে। আমি আসছি এবার কন্যা রাশি, যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি তাদের জন্য বলছি, কন্যা লগ্ন কন্যা রাশি চতুর্থভাবে বৃহস্পতি শনি বসে রয়েছে এই মুহূর্তে কেতুযুক্ত হয়ে, তা কেতুযুক্ত হয়ে শনি বৃহস্পতি কেতু সব এটা গুরু সৌরী একটা হয়ে রইল, তা শনিদেব বেরিয়ে যাবে ওখান থেকে 24 অথবা 25 জানুয়ারি 2020 এই সামনেই, যখনই বেরিয়ে গেল আপনার চতুর্থভাবে বৃহস্পতি আসার ফলে আপনার বাড়িতে কোনো হয়ত ইলেকট্রনিক্স কিছু কিছু গ্যাজেট কিনতে পারেন, টিভি কিনলেন, ফ্রিজ কিনলেন, এগুলো কিনলেন, বাড়িতে পুজো আচ্ছা হতে পারে, ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে, কোনো বিয়ের কারোর হতে পারে অনুষ্ঠান কিছু হতে পারে, শুভ হলো চতুর্থ ভাবটা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি প্রবলেম থেকে থাকে সেই জায়গাটা অনেকটা বেটার হলো, ছোটো বাচ্চা যারা যারা এডুকেশনটা করছে বটে কিন্তু তাদের বাবা মা যা রেজাল্ট চাইছে সেই রেজাল্টটা পাচ্ছে না, যখনই চতুর্থভাবে কন্যা লগ্ন যাদের বলছি বা রাশি তাদের যখন এই ফোর্থ হাউসে জুপিটার ঢুকে গেল তাদেরও কিন্তু এডুকেশনটা একটু বেটার হলো, রেজাল্ট যা করছিল প্রিভিয়াস বছরগুলোতে তার থেকে কিছুটা হলো বেটার হবে। আমি আসছি চতুর্থভাবে যদি আসে তাহলে বৃহস্পতি এই হলো 4, 5, 6, 7, 8, 9, 10 কর্মপ্রার্থী যারা যারা রিসার্চ ওরিয়েন্টেড জব করেন, পিএইচডি করছেন, তাদের জন্যে কিন্তু 2020টা কিন্তু ভালো, এটা কাজে লাগান, দশমকে দেখবে, অষ্টমকেও দেখবে, হ্যাঁ, গুপ্ত যেগুলো আর কি বলি রিসার্চমূলক, পিএইচডি করুন, জ্যোতিষ, অনেকে জ্যোতিষ করতে পারে, কেউ তন্ত্র করতে পারে, এই লাইনেও আসতে চায় অনেকে, তাদের জন্য ভালো, এটা কাজে লাগান। আমি চলে আসছি তুলা রাশি, তুলা লগ্ন, তুলা লগ্ন বা তুলা রাশি সাপেক্ষে জুপিটার কোথায় গেল, থার্ড হাউসে গেল, থার্ড হাউস থেকে কী কী দেখছি, ছোটো ভাই বোন, শর্ট ডিস্টেন্স ট্যুর, নমস্কার, কেউ আছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কলকাতা জন্ম, অনুষ্ঠানটা দেখা হয়? রেগুলার আসিও না, যাই হোক, আচ্ছা বলো তোমার কি জানতে চাও, লগ্ন হচ্ছে মেষ,
আর রাশি হচ্ছে তোমার কর্কট রাশি। এবার বলো প্রশ্নটা কি? চাকরি বাকরি সময় জানতে চাইছি। চাকরি বাকরি মেন লগ্নে কেতু সপ্তমে রাহু। তোমার জন্ম তো কত সালে বললে আমাকে? 95 না? হ্যাঁ অল্পই বয়স, যাই হোক 24 বছর। বিবাহিত জীবনে কিছু প্রবলেম হয়তো দিতে পারে, যাই হোক সপ্তমে রাহু খুব একটা ভালো ফল দেয় না, হয়তো আদার কাস্টে বিয়ে হতে পারে। অষ্টমে বৃহস্পতি 8, 9, 10, 11, 12 8, 12 শরীর নিয়ে হসপিটাল ঘর কোনো সময় করেছো? জানুয়ারি মাসে দশমপতি দশমে যখনই আজ যাবে তোমার একটা কাজের জায়গা কিন্তু হবে, ঠিক আছে? তুমি 2020 জানুয়ারির পর থেকে একটু চেষ্টা করো, আর শরীরটা নিয়ে একটু খেয়াল রাখো, শরীরটা তোমাকে ভোগাবে খুব। পারলে পরবর্তীকালে একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নাও। শুক্রের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, এই দশাটা তোমার কাজে লাগাও। একাদশ ভাবে শুক্র বসে রয়েছে, দ্বিতীয় পতি একাদশে বসে রয়েছে, খারাপ নয়, ভালো থেকো। আমি আসছিলাম থার্ড হাউস নিয়ে, যেটা বলছিলাম থার্ড হাউস থেকে শর্ট ডিস্টেন্স ট্যুর, কমিউনিকেশন, যোগাযোগ, এই জিনিসগুলো আসবে। তৃতীয়ভাবে যখন বৃহস্পতি চলে এলো তার পাশাপাশি আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার জানুয়ারিতে কিন্তু চতুর্থভাবে শনিও চলে আসছে। ফোর্থ হাউসে যখন শনি চলে এলো আপনার ছোট বাচ্চাদের এডুকেশান, প্রাইমারি এডুকেশান স্তরে যারা আছে তাদের ডিস্টার্ব হলো, আর বাড়িতে মা অসুস্থ হতে পারেন, তার শরীর নিয়ে প্রবলেম হতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতি এলো 3, 4, 5, 6, 7 সপ্তমকে দেখলো, যারা বিজনেস করছেন, মানসিকতা বিজনেস করার আছে তারা এগোতে পারেন। তৃতীয়ভাবে আসার পরে সপ্তমকে দেখছে, নবমকে দেখছে, একাদশকে দেখছে, বিজনেস নতুন করে স্টার্ট করার জন্য আইডিয়াল টাইম এটা। চতুর্থভাবে সাময়িক ডিস্টার্ব দেবে, পারিবারিক জায়গায় কিছু ডিস্টার্ব দেবে, বাড়িতে কিছু ডিস্টার্ব দেবে, বাট আমি বলবো যে চতুর্থভাবে শনি যখনই এসে গেল নিয়মিত বাড়িতে হনুমানজির পুজো পাঠ করুন। সংকট কাটে কাটে সব পীড়া, জো সুমিরে হনুমত বলবীরা, এইটা করুন নিয়মিত, হনুমানজির পুজো করুন, হনুমান চালিশা যদি হাতে সময় থাকে পড়তে পারেন খুব ভালো, ঠিক আছে? এইগুলো করতে থাকুন। কোপুরের নমস্কার, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি রিশাদ থেকে বলছি, মনীষা দাস। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি আমার সম্বন্ধে জানতে। জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ হচ্ছে 1/11/1985 সাল। 1/11/1985 টাইমটা বলুন। হ্যাঁ, আর শুক্রবার ভোর 5টা। জন্ম কোথায়? জন্ম কোন্নগরে, কানাইপুর। ওকে, আপনার লগ্ন জানা আছে? তুলা লগ্ন? না আমার না না কিছু জানা নাই। তুলা লগ্ন বৃষ রাশি। হ্যাঁ আচ্ছা, এবার আপনার মেইন প্রশ্নটা কি? আপনার বয়স প্রায় হয়ে গেল 34-35 বছর বয়স হয়ে গেল? আপনার 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম বা বিবাহিত জীবনে কিছু প্রবলেম আছে? সপ্তম ভাবে রাহু রয়েছে বসে। আচ্ছা, এবার রবি দেখছে রাহুকে, রবি রাহু দৃষ্টি বিনিময় যখনই হলে এটা গ্রহণ হয়ে গেল সেই জায়গাটা। আর দ্বিতীয় ভাব অর্থনৈতিক জায়গা কোনো প্রবলেম আছে? অর্থনৈতিক জায়গা ইনকামের জায়গায় ডিস্টার্ব আছে কিছু? ইনকামের কিছু নেই, আমি বাড়িতে ছোটখাটো একটু মেশিনে সেলাই টেলাই করি। আপনার দ্বিতীয় ভাবে শনি বসে রয়েছে 2, 3, 4, 5 এই হচ্ছে কানেকশন। এবারে বর্তমানে দশাটা আপনার আমি দেখে নিচ্ছি, বৃহস্পতির দশা 2029 অবধি, তার সাথে বুধের অন্তর্দশা খারাপ নয় খুব একটা। বৃহস্পতি আপনার বসে আছে 1, 2, 3, 4 চতুর্থ ভাবে। আপনার বাড়ির আশেপাশে মন্দির বা স্কুল কিছু আছে? আচ্ছা, মেন প্রবলেমটা কি এখন, সমস্যাটা কি মেন? আপনার হাতে টাকা আসলে টাকা বেরিয়ে যায়, 1 পয়সা সেভিংস করতে পারেন না আপনি? হাতে শাখা আসাটা যেমন কষ্ট, এলে পরে রাখাটাও তেমনি ততদিক কষ্ট, পয়সা বেরিয়ে যাবে, থাকবে না পয়সা, ঠিক আছে? আপনার সপ্তম পতি মঙ্গল দ্বাদশে বসে আছে, পারিবারিক জীবনে কিন্তু টুডে অর টুমোরো ডিস্টার্ব দেবে, ঠিক আছে? এটা কিন্তু খুব খারাপ কানেকশন, 2, 7, 12 এটা হয়ে রয়েছে। বিজনেস করতে গেলে আপনার বিজনেসও খুব একটা যে ভালো হবে তা না, আপনি কাউকে দেখিয়ে আগে দেখাননি কোনোদিন? না না না। শুক্র মঙ্গল এক ঘরে দ্বাদশ ভাবে আপনার জীবনে একাধিক রিলেশনে কিন্তু জড়াবেন,
রিলেশন আপনার জীবনে আবারও দেবে। আজকে বলে দিলাম, আপনি লিখে নিন আর মিলিয়ে নেবেন আমার কথাগুলো। রাহু পেয়েছে এখানে নক্ষত্র ভরণী, শুক্রের নক্ষত্র, আপনার জীবনে 100% রিলেশন বিয়ের আগেও ছিল আবারও আসবে, ঠিক আছে? আপনি যদি পারেন একবার সামনে আসবেন, কারণ এত ফোনে আর কিছু বলা সম্ভব না। ভালো থাকবেন। আমি একটু মাঝখানে একটু একটা চেম্বার গুলো একটু বলে দিচ্ছি, চেম্বার অ্যাড্রেস গুলো। প্রত্যেক বুধবার আমি থাকি, বুধবারও থাকি, অনেক সময় শুক্রবারও থাকি। লেক মল, রাজবিহারি মোড় থেকে লেক মল হাঁটা পথ, তার পাশে জনক রোড, 5B জনক রোড, রাদু বাবু চায়ের দোকান আছে, ঠিক তার অপোজিটে দেখবেন সৌভাগ্য চক্র বোর্ড লাগানো আছে, ওখানে থাকি 3টে থেকে 6টা। আর আপনার দমদম মেট্রো স্টেশন থেকে বা দমদম স্টেশন থেকে দমদম রোডে আসবেন, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে একদম লক্ষ্মীনারায়ণের পাশেই, দেখবেন দিকদর্শন বোর্ড লাগানো আছে, ওটা হচ্ছে চেম্বার, 5টা থেকে 8টা শনিবার। আসলে পরে অবশ্যই একটু আগে থেকে কন্ট্যাক্ট করে আসবেন, কারণ কলকাতায় অধিকাংশ সময় হয়তো আমি থাকি না, কলকাতার বাইরেও আমাকে যেতে হয়। যেরকম আগামী 17 তারিখ আমি উত্তরবঙ্গে চলে যাচ্ছি, ফিরতে ফিরতে 26-27 তারিখ হয়তো হয়ে যাবে, ঠিক আছে? এই টাইমটুকু আমার আমাকে পাবেন না কলকাতায়, একটু যদি আসতে হয় আগে থেকে একটু নামটা লিখিয়ে নেবেন, ফোন করে নেবেন। আচ্ছা, এবারে আসছি আমি তুলা লগ্ন তুলা রাশি যেটা বলছিলাম, ওটা থার্ড হাউস বৃহস্পতি যখনই চলে এলো চতুর্থ ভাব, এই তৃতীয় ভাবে 3, 4, 5, 6, 7 সপ্তমকে দেখছে বিয়ে যাদের আটকে আছে বিয়ের একটা যোগাযোগ দেবে, নবমকে দেখছে উচ্চ বিদ্যার কানেকশান, যাদের মানে চিন্তাভাবনা ছিল যে আমি MBA করব কি অন্য কোনো কিছু করব, সেইটা কিন্তু আপনাকে কিন্তু এগিয়ে দেবে, অনেকটা বাধাটা কেটে গেল। প্লাস একাদশকে দেখছে, আমি বলবো এই ধরনের স্টুডেন্ট যারা আছে তারা এই বছরটাকে কাজে লাগা, কম্পিটিটিভ এক্সামগুলোতে বসুন, কম্পিটিটিভ এক্সামে বসুন। বাট একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে বাড়িতে আমি প্রত্যেকটা প্রোগ্রামগুলোতে বলি, আপনারা ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করতে পারেন, গুগলে গিয়েও করতে পারেন, প্রোগ্রামে ওখানে দেখবেন সাবস্ক্রাইব করার একটা অপশান থাকে, ওটা করে রাখবেন, নোটিফিকেশান প্রত্যেকটা প্রোগ্রাম যখন আপডেট হবে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রোগ্রামে কম বেশি বাস্তু নিয়ে আমি বলি, বাড়ির বাস্তু যদি নেগেটিভ থাকে, বাড়ির বাস্তু নেগেটিভ যদি থাকে একটু খেয়াল রাখবেন, বাড়িতে পুরনো ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে কিনা ওটাকে সারাবেন, নালে ফেলে দিন। বাড়িতে বাথরুমে বা টয়লেটে হোক কিচেনে হোক জল পড়ছে কিনা কল থেকে এটা লক্ষ্য রাখবেন, যদি বারবার এরকম টপ টপ করে জল পড়তে থাকে ওয়াশারটাকে পাল্টান, এগুলো কিন্তু বাড়ির বাস্তুর নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। নোংরা জিনিস বাড়িতে জমিয়ে রাখবেন না, এটা করবেন না, নিয়মিত কর্পূরের আরতি করুন, সকালে করুন সন্ধ্যায় করুন, এটা করবেন। আর লবণ বাথরুমে এক মুঠো রাত্রিরে শোয়ার সময় ছড়িয়ে দিন, এইটা করলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেকটা দূর হবে। কোপ একটা ফিটকেরি এরকম নিয়ে কালো কাপড়ে বেঁধে লাল সুতো দিয়ে গিট দেবেন, দিয়ে ভদর দরজা বাড়ির যে আছে তার ওপরে পেরেক পুঁতে ওটাকে শনিবার অথবা মঙ্গলবার ঝুলিয়ে রেখে দেবেন, এগুলো বাড়িতে নিয়মিত করুন। চাকরির ইন্টারভিউ যখন দিতে যাবে, আমি বলি যারা প্রার্থী, জাতক হতে পারেন, জাতিকা হতে পারে, বাড়ি থেকে যখন বেরোবে একটা ছোট্ট গোলমরিচ বাড়ির সদর দরজার বাইরে চৌকাঠের বাইরে রাখবে, স্টেপিংটা ফেলবে, স্রিং স্রিং দুবার উচ্চারণ করবে, স্রিং স্রিং করে পেছনে আর তাকাবে না, ইন্টারভিউ তুমি জায়গায় চলে যাও, রাস্তায় খালি এটা করতে পারো, ওং শ্রী গণেশ আয় নমো, ওং শ্রী গণেশ আয় নমো, ওং শ্রী গণেশ আয় নমো, এটা করতে পারো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো স্যার নমস্কার, আমি রাহুল ভগত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি যে আমি নিজের আমার নিজে মানে দাদা ডেট অফ বার্থ আছে তো? হ্যাঁ ডেট অফ বার্থ আছে, ওটা দিন আমাকে বলুন। 26 অক্টোবর 1994। আপ কহাঁ রহতে হ্যায়? হম রহতে হ্যায় আপকো বৈদ্যবাটী হুগলি। বৈদ্যবাটী মে রহতে হ্যায়? আচ্ছা ঠিক আছে। ও টাইম টাইম কত আছে, সকালে জন্ম না বিকেলে জন্ম, কোন টাইমটা, টাইমটা দিন। বিকেলে বিকেলে 6:30। 6:30 একটু হোল্ডে থাকবেন বলে দিচ্ছি। জন্ম কি ওখানেই নাকি? না আমার বিহারে। বিহারে কোন ডিস্ট্রিক্ট? মুঙ্গের। লগ্ন রাশি ইসকে বারে মে কুছ পাতা হ্যায় আপকা? লগ্ন ক্যা রাশি ক্যা? নেই নেই নেই। सुन लीजिए, आपका बीचो लग्न है और राशि अच्छे अपना मिथुन राशि है आपका, ठीक है? बांग्ला आता है? बांग्ला बोलने से आपका कोई प्रॉब्लम नहीं तो? आता है, आता है मेरे। आता है बांग्ला? हाँ। तब तो ठीक ही है।
আপনার সেকেন্ড হাউসে হচ্ছে বসে রয়েছে মিথুন রাশি, মঙ্গল এখানে থার্ড হাউসে চতুর্থ পঞ্চমে বুধ, পঞ্চমপতি পঞ্চমে আছে, ষষ্ঠে আছে বৃহস্পতি শুক্র রবি বুধ, আপনার রাশি হচ্ছে মিথুন, লগ্ন হচ্ছে বৃষ। এবার আপনার মেন প্রশ্নটা কি আমায় বলুন, আপনার যে টেন্থ হাউস দশম ভাব সেখানে দশমপতি শনি দশমে বসে রয়েছে, এবার আপনার সমস্যাটা কোথায় বলুন। আমার সমস্যাটা আছে যে শনির দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, 2020 এপ্রিল অবধি টাইমটা খুব একটা ভালো না। এবার বলুন আপনার মেইন প্রশ্নটা কি। আমি হিন্দি মে বাত কর সকতে হ্যাঁ বলিয়ে না, কোই প্রবলেম নেই। আম বল রহে থে মেরে কো এক নকরি কে বারে মে কুছ বাত করনি থি। একচুয়ালি মেরে কো এক এক নকরি মিলি হ্যায়। আচ্ছা। অর ও থোড়া লেভেল কা কম হ্যায়, লেকিন মে চাহতা হু আচ্ছে अच्छे जॉब के लिए प्रिपरेशन कर रहा हूं। समझ गया मैं। आपका मतलब जो काम कर रहे हैं आप, आपका सेटिस्फेक्शन नहीं हो रहा है। मेंटल सेटिस्फेक्शन नहीं है, जॉब सेटिस्फेक्शन नहीं है, यही तो जॉब सेटिस्फेक्शन नहीं हो रही है। अच्छा, कुछ किया है, कोई धारण मारण किया है कुछ? हेलो हेलो हाँ सर, कभी कुछ कोई एस्ट्रोलॉजर के पास गया था? नहीं 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 गया था। ठीक है, आपका सिक्स्थ हाउस में बैठा हुआ है रवि बृहस्पति शुक्र राहु। आपका जीवन में एक से ज्यादा रिलेशन आया है? नहीं नहीं नहीं, हो नहीं सकता। राहु एक से ज्यादा रिलेशन मतलब राहु राहु और वेनस जब एक ही घर में हो जाता है, क्या उसका क्या बोलता है दृष्टि जो होता है, इसमें रिलेशन एक से ज्यादा आता है जीवन में। ठीक है। अच्छा, दशम भाव शनि बसे रहे, शनि आपका टेंथ हाउस में बैठा हुआ है, अभी तो टाइम अच्छा नहीं है, लेकिन बिजनेस करता है ना, काम करता है? नहीं नहीं नहीं, एक्चुअली मेरा ये जॉब है, ये नौकरी करता है गवर्नमेंट। हाँ, गवर्नमेंट सर्विस। गवर्नमेंट सर्विस, दशम पोती दशम में अच्छे। कौन डिपार्टमेंट में है, कौन सा? रेलवे में है। रेलवे में है। अभी प्रॉब्लम क्या चल रहा है? प्रॉब्लम यही चल रहा है कि मेरे जॉब सेटिस्फेक्शन, ये कब तक मेरे को अच्छा नौकरी मिल सकती है ये सब। अच्छा अच्छा, सैटर्न प्रॉब्लम एक और है कि थोड़ा बीमार ज्यादा रहता हूँ। अच्छा, एक मिनट रुकिए, एक दो तीन चार पाँच छः, लग्नपति षष्ठे। हाँ, अपना चश्मा फसमा नीचे हो, चोखे प्रॉब्लम, चोखे प्रॉब्लम किचु है बा यूरिनल प्रॉब्लम? ना ना ना, तले हमारे पेटेर प्रॉब्लम, पेटेर प्रॉब्लम आचे। ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব, আপনি যা এতদিন কষ্ট পেয়েছেন, আশা করছি 2020 আপনি কিছুটা বেটার হবেন, কারণ আপনার অষ্টম ভাবে বৃহস্পতি অলরেডি চলে গেছে, শনিদেব এখান থেকে বেরোবে 24 অথবা 25 তারিখ, শনিদেব শিফট হয়ে যায়গা আপনার নবম ভাবে। ঠিক আছে, আপনার পিতা জিন্দা হ্যাঁ আবি তক? উসকা তবিয়ত কে থোড়া খেয়াল রাখিয়েগা, হ্যাঁ উসকা তবিয়ত থোড়া খারাপ হয়ে সকতা হ্যায় আগলে আড়াই সাল। ঠিক আছে, एक दो तीन चार पाँच छः, एक दो तीन चार पाँच छः सात आठ, शनि और मंगल इसका जो कनेक्शन होता है, एक्सीडेंट ऑपरेशन ऐसा कुछ हो सकता है आपके साथ। ठीक है, अगर आपका पास टाइम होगा तो आप जरूर मीट कीजिए मेरे साथ, नहीं तो दूसरा कोई अच्छा एस्ट्रोलॉजर दिखा लीजिए। ठीक है, इसको कुछ देना होगा, सपोर्ट देना होगा आपको। যেটা আলোচনা করছিলাম, এবার আমি আসছি, আজকে টাইম শেষ, আজকে আপনারা আপনাদের ফোন আমি নিতে পারছি না, আমাদের ওখান থেকে স্টুডিও থেকে ইশারা করে দিয়েছে দাদা প্রোগ্রাম শেষ করতে হবে, সময় হাতে কম। আমি খালি এটুকু বলতে চাইছি যে যাদের প্রবলেম আছে যোগাযোগ করতে হলে একটু ফোনে যোগাযোগ করবেন আগে থেকে, কারণ কলকাতার বাইরে আমি 17 তারিখ যাচ্ছি, ফিরবো 26 তারিখ অথবা 27 তারিখে ফিরবো, ইন বিটুইন যদি কারোর দেখানো থাকে একটু ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা ভালো থাকুন, আর বাস্তুতে যা যা টিপস আমি দিলাম বাড়িতে এগুলো আপনারা করুন, তাতে দেখবেন বাড়ির পরিবেশটা অনেকটাই বেটার থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা, জয় জয় তারা।
আপনি কি সমস্যায় জর্জরিত, কোনোভাবে পাচ্ছেন না সমাধানের পথ, ভুগছেন কি ব্যর্থতার হতাশায়? জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধনের শক্তিশালী প্রয়োগে অগণিত মানুষকে যিনি দেখিয়ে চলেছেন সমস্যা মুক্তির পথ, প্রকৃত গুণী ও শাস্ত্রজ্ঞ রূপে পরিচিত জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রীজির কাছে তাহলে পৌঁছে যেতে পারেন একটি বার। তার সাথে যোগাযোগের নাম্বার 8420576049। রানাঘাট, হাওড়া ময়দান, আরামবাগ, বর্ধমান, কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি ও চালসাতে তাকে নিয়মিত পাবেন। এছাড়া তার অনুষ্ঠান দেখুন নিয়মিত আপনাদের প্রিয় এই চ্যানেলে। সুখে দুঃখে সবার পাশে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী।